हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। हमारे यूट्यूब चैनले आमी एखाने बीएससी ऑनार्स ओ आईआईटी जैम एछाड़ाओ क्लास 11 12 एर वीडियो अपलोड करी। हेलो स्टूडेंट्स, तुम्हारा सबाई केमन आछो? आज के आमी इलेक्ट्रोमैग्नेटिज्म बा तड़ि चुम्बकत्व चैप्टारे बाकी टपिकटुकु पढ़ाबो, तो मनोयोग दिए तुम्हारा भालो करे वीडियोटा शेष पर्यन्त देखबे आर लाइक सबस्क्राइब करबे। তোমরা কিন্তু কমেন্ট করছো না, কারণ কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা মানে বুঝতে পারছো কি পারছো না। আমারও ভালো লাগবে একটু কমেন্ট করলে পরে। তো আমি শুরু করছি। লোরেন্টজ ফোর্স বা লোরেন্টজ বল, লোরেন্টজ ফোর্স এরকম পড়বা তোমরা এটাকে। জিনিসটা কি, কিউ আধান সম্পন্ন একটা চার্জ পার্টিকেল বা আহিত কণা যদি ভি বেগে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রও আছে আবার চৌম্বক ক্ষেত্রও আছে। তড়িৎ ক্ষেত্র বলতে ইলেকট্রিক ফিল্ড, যার সিম্বল কি বড় হাতের ই। চৌম্বক ক্ষেত্র বলতে ম্যাগনেটিক ফিল্ড, যার সিম্বল কি বড় হাতের বি। আর একবার এটাকে রিপিট করছি। কিউ আধান সম্পন্ন একটা আহিত কণা বা চার্জ পার্টিকেল ভি বেগে যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে প্রবেশ করে, তাহলে আহিত কণাটা দুই রকমের বল ফিল করে বা আহিত কণার উপর দুই রকমের ফোর্স ক্রিয়াশীল হয়। এক ধরনের ফোর্সকে বলা হচ্ছে চুম্বক বল, যেটা তোমরা জানো, আর এক ধরনের বলকে বলা হচ্ছে তড়িৎ বল। তো চুম্বক বলের ইকুয়েশন আমরা কি জানি, ভেক্টর অনুযায়ী ম্যাগনেটিক ফোর্স বা চুম্বক বল কিউ ইনটু ভি ক্রস বি, তোমরা শিখেছো আগের ভিডিও গুলাতে। FM equal to Q into V cross B, এটাকে বলা হতো চুম্বক বল। আর তড়িৎ বলের ইকুয়েশন তোমরা মনে রাখবে, FE equal to Q into E vector। এই যে আধান ইন্টু আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র ভেক্টর, এই প্রোডাক্টকে বলা আছে তড়িৎ বল। তো এটা হলো তড়িৎ বলের ইকুয়েশন আর এটা হলো চুম্বক বলের ইকুয়েশন। আরেকবার বলছি, কিউ আধান সম্পন্ন একটা আহিত কণা ভি বেগে যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে, তো আহিত কণার উপর দুই রকমের ফোর্স ক্রিয়া হয় বা আহিত কণাটা দুই রকমের ফোর্স এক্সপিরিয়েন্স করে বা ফিল করে বা অনুভব করে। সেই দুই রকমের ফোর্স হলো, একটাকে বলছে তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ বল, আর একটা হলো চৌম্বক ক্ষেত্রের জন্য চৌম্বক বল। এই যে দুই রকমের ফোর্স, তড়িৎ বল আর চুম্বক বল, এই তড়িৎ বল এবং চুম্বক বলের সমষ্টিকেই বলা হয় লোরেন্টজ ফোর্স বা লোরেন্টজ বল। FE প্লাস FM হলো, মান বসাচ্ছি, তড়িৎ বল কি কিউই প্লাস চুম্বক বল বলতে কি কিউ ইন্টু ভি ক্রস বি হলো। এটাই হলো লোরেন্টজ বলের রাশি মালা। এটা যদি লোরেন্টজ বল হয় তাহলে বলা যায় তড়িৎ বল কি একটা তড়িৎ লোরেন্টজ বলের বা লোরেন্টজ বলের সমষ্টি। এই জন্য এই তড়িৎ বলকে বলা হয় তড়িৎ লোরেন্টজ বল, চুম্বক বলকে বলা হয় চুম্বক লোরেন্টজ বল। এদের ডাক না তড়িৎ লোরেন্টজ লোরেন্টজ বল, আর এটা হলো চুম্বক লোরেন্টজ বল বা চুম্বক বল বা তড়িৎ বল। তো এই দুই রকমের ফোর্সের সমষ্টিকে এখানে বলা হচ্ছে লোরেন্টজ ফোর্স বা লোরেন্টজ বল। এই যে ইকুয়েশনটা লিখলাম, এটা পুরোটাই কিন্তু এসআই পদ্ধতির ক্ষেত্রে। এবার গাউসীয় পদ্ধতি বা সিজিএস পদ্ধতির ক্ষেত্রে এর রাশিমালাটা কেমন? ইন গাউসিয়ান সিস্টেম, গাউসিয়ান সিস্টেম, গাউসিয়ান সিস্টেম বা গাউসীয় পদ্ধতি এর ইকুয়েশনটা হলো লোরেন্টজ ফোর্স মানে কি তড়িৎ বল এবং চৌম্বক বলের কি সমষ্টি। তড়িৎ বল বলতে কি FE, চুম্বক বল মানে কি FL, হ্যালো
তড়িৎ বলের রাশিমালা একটু আগে শিখলাম কিউ ইনটু ই ভেক্টর প্লাস চুম্বক বলের রাশিমালা এই চ্যাপ্টারে আমি শেখাচ্ছি তোমাদের গাউসীয় পদ্ধতির ক্ষেত্রে কিউ বাই সি ইনটু ভি ক্রস বি সিজিএস আর এসআই পদ্ধতির ক্ষেত্রে তড়িৎ বলের ইকুয়েশন সেম বাট চুম্বক বলের ইকুয়েশন কিন্তু সেম না এটা হলো গাউসীয় পদ্ধতির ক্ষেত্রে চুম্বক বলের রাশি মালা হলো এখানে কিছু আমরা স্পেশাল কেস বা বিশেষ ক্ষেত্র জানব সেটা কি স্পেশাল কেস কেস ওয়ান কেস ওয়ান হলো এই যে আমরা ইকুয়েশন পড়লাম চুম্বক বল এফ ভেক্টর ইকুয়াল টু তড়িৎ বল প্লাস চুম্বক বল কিউ ইনটু ভি ক্রস বি এটা আমরা শিখলাম কথা হলো একটা আয়তকণা যদি স্থির থাকে আয়ত কণাটি স্থির থাকলে স্থির থাকলে স্থির আছে মানে কি স্থির আছে মানে কি তার কোনো বেগ নেই তাহলে ভেলোসিটির মান কি এক্ষেত্রে b = b0 b যদি 0 বসায় এখানে তাহলে চুম্বক বলটা কি ভ্যানিশ তখন f ভেক্টর কার সঙ্গে সমান হচ্ছে q এর সঙ্গে q মানে অ্যাকচুয়ালি কি f মানে কি তড়িৎ বল তার মানে আয়তকণাটা স্থির থাকলেও সে এক ধরনের ফোর্স এক্সপেরিয়েন্স করছে সেটা কি তড়িৎ লোরেন্টজ বল বা তড়িৎ বল হলো মানে তবুও তার মধ্যে লোরেন্টজ বল ক্রিয়াশীল থাকছে সেটা কি শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের জন্য আয়তকণাটা যদি স্থির থাকে হলো কেস টু কেস টু হলো যদি আধানটার প্রকৃতিটা চেঞ্জ হয়ে যায় প্রকৃতি বলতে আধানের দুই রকম একটা হলো প্লাস তো পরেরটা হলো মাইনাস কিউ এর জায়গায় যদি মাইনাস কিউ বসাই কিউ এর জায়গায় যদি মাইনাস কিউ বসাই এখানে যদি মাইনাস কিউ বসাই এখানে মাইনাস কিউ বসাই তাহলে ফোর্সের ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ফোর্সের ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়েছে যদি প্লাস কিউ আধানের জন্য ফোর্সের ডাইরেকশন ক্লকওয়াইজ হয় তো মাইনাস কিউ আধানের জন্য ডাইরেকশন কি হবে অ্যান্টি ক্লকওয়াইজ হলো এখানে আরো বেশ কিছু কন্ডিশন ইউজ হবে সাপোজ এই যে ভি ক্রস বি আছে ভি ক্রস বি এ ক্রস বি মানে কি জানি এ বি সাইন থিটা এটাকে এক্স স্কেলার ফর্মে লিখছিলাম তখন ভেক্টর দিলাম না এ ভেক্টর জায়গায় এফ লিখলাম কিউ ই ভেক্টর জায়গায় কিউ লিখলাম কিউ ইনটু ভি ক্রস বি এ ক্রস বি মানে কি এ বি সাইন থিটা তাহলে ভি ক্রস বি মানে কি ভি বি সাইন থিটা যেখানে থিটা কার কার মধ্যবর্তী অ্যাঙ্গেল বি এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন বি এন্ড বি হ্যালো সাপোজ বেগের ডাইরেকশন আর বি এর ডাইরেকশন একই দিকে ধরলাম চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কি এটা এবং আয়তকণাটা কি এদিকে চৌম্বক ক্ষেত্র বরাবর যাচ্ছে তাহলে তারা পরস্পর কি সমান্তরাল তাহলে অ্যাঙ্গেল নেই মানে কি জিরো ডিগ্রি হচ্ছে সমান্তরাল মানে তো জিরো ডিগ্রি তাহলে এক্ষেত্রে থিটা ইকুয়াল টু কি জিরো ডিগ্রি এখানে যদি বসাই সাইন জিরো কি জিরো শুধুমাত্র কি দাঁড়াচ্ছে এফ ইকুয়াল কি কিউই কিউটা কি অ্যাকচুয়ালি তড়িৎ বল তড়িৎ ক্ষেত্রের জন্য যে বল সেটাকে বলা হয় তড়িৎ বল এটার আর একটা ডাক নাম আছে কি তড়িৎ লোরেন্টজ বল বা ইলেকট্রিক্যাল লোরেন্টজ ফোর্স ভেক্টর না হলো তাহলে দেখা যাচ্ছে যদি চৌম্বক ক্ষেত্রে অভিমুখ বরাবর আয়তকণাটা গতিশীল থাকে তবুও আয়তকণার উপর লোরেন্টজ বল ক্রিয়াশীল থাকছে মানে আয়তকণাটা লোরেন্টজ ফোর্স এক্সপেরিয়েন্স করছে এগুলাই হলো বিশেষ ক্ষেত্র আশা করি তোমরা বুঝেছো এবার আমরা যেটা পড়বো সেটা হলো অভিলম্ব তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে আয়তকণার গতিপথ এর মানেটা হলো একটা আয়তকণা বা চার্জ পার্টিকেল
সেটা যদি তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে প্রবেশ করে, মানে আয়তকণার যে গতিবেগ সেটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গেও লম্ব আছে আবার চুম্বক ক্ষেত্রের সঙ্গেও লম্ব আছে, তাহলে এখান থেকে আমরা তার গতিপথটা কি টাইপের পাবো বা কি টাইপের এখানে ফর্মুলা আমরা পাবো। এখানে যে ফর্মুলাটা আমরা তৈরি করব, এই ফর্মুলার সাহায্যে অনেক ম্যাথ করা হয় এবং খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুব আসে, তো তোমরা ভালো করে এটা শিখবে। সাপোজ ধরলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা ইলেকট্রিক ফিল্ড এর ডাইরেকশন ধরলাম, ওয়াই অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড এর ডাইরেকশন ধরলাম। এখানে বলা আছে এটা তড়িৎ ক্ষেত্র, এটা কি চৌম্বক ক্ষেত্র, মানে কি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এই এক্স ওয়াইটাকে বলা যায়। তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এর সঙ্গে কি লম্বভাবে আয়তকণাটা কি গতিশীল, তাহলে অবশ্যই কি জেড অক্ষ বরাবর আয়তকণার গতিবেগের ডাইরেকশন হবে। হলো আচ্ছা, আয়তকণার আধান ধরলাম কিউ। তোমরা সবাই মনে রাখবে তড়িৎ ক্ষেত্রের জন্য একটা আয়তকণা কি ধরনের বল অনুভব করে, তড়িৎ বল। একটু আগে পড়লাম তড়িৎ বলের ইকুয়েশন এফ ভেক্টর ইকুয়াল টু কি কিউই সাফিক্সে ই ছিল, এখানে এফ সাফিক্সে ছোট হাতের ই ইকুয়াল টু কি কিউই ভেক্টর, মানে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের জন্য কোন একটা আয়তকণা যে বল অনুভব করে বা ফিল করে বা এক্সপিরিয়েন্স করে সেটাকে বলা হয় তড়িৎ বল। হলো, তাহলে এখানে বেসিক্যালি তড়িৎ বলের অভিমুখ কোন বরাবর, এখানে যেহেতু তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তড়িৎ বল কি সমানুপাতিক বলা যায়, এফ সমানুপাতিক ই ভেক্টর, তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন এক্স অক্ষ বরাবর, তাহলে তড়িৎ বলের অভিমুখ কি বলা যাবে এখান থেকে এক্স অক্ষ বরাবর। হলো আচ্ছা, আবার আয়তকণাটা তো চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে আছে, সে তো চুম্বক বলও অনুভব করবে। চুম্বক বলের ফর্মুলা আমরা কি জানি, এফ এম ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। হলো, এখানে ভি ভেক্টর বা ভেলোসিটি ভেক্টর মানে আয়তকণার গতিবেগ কোন অক্ষ বরাবর ধরেছি আমরা, জেড অক্ষ বরাবর। জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি জানি আমরা, কে ক্যাপ, মানে ভি এর জায়গায় কে ক্যাপ বসালাম। ওয়াই অক্ষ বরাবর কি ধরেছি আমরা, ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ ধরেছি। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কি জানি আমরা, জে ক্যাপ। কে ক্রস জে মানে আমরা কি জানি, মাইনাস আই না, কে ক্রস জে মানে কি মাইনাস আই। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এই যে আয়তকণার যে বলটা ক্রিয়াশীল থাকবে সেটা কি মাইনাস আই ক্যাপ, মানে এফ এম সমানুপাতিক মাইনাস আই ক্যাপ, মাইনাস আই। প্লাস আই যদি পজিটিভ এক্স অক্ষ হয় তাহলে মাইনাস আই মানে কি নেগেটিভ এক্স অক্ষ। সাপোজ ধরলাম এটা যদি পজিটিভ এক্স অক্ষ হয় তাহলে নেগেটিভ এক্স অক্ষ কি এটা হচ্ছে, এই নেগেটিভ এক্স অক্ষ বরাবর কি চুম্বক বলের অভিমুখ হচ্ছে। হ্যালো, আচ্ছা বোঝার সুবিধার জন্য এই নিয়ম করলাম, অ্যাকচুয়ালি এভাবে করা হয় না। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে তড়িৎ বল এবং চুম্বক বল দুটাই পরস্পর কি বিপরীতমুখী হচ্ছে, তড়িৎ বল কি পজিটিভ এক্স অক্ষ বরাবর আর চুম্বক বল নেগেটিভ এক্স অক্ষ বরাবর, তাহলে দুজনের মধ্যে একটা লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স থাকবে। তো লব্ধি বল, লব্ধি বল সেটাকে নাম দিলাম এখানে এফ ভেক্টর, এটা মাইনাস এটা অথবা এটা মাইনাস এটা, এফ ই তড়িৎ বল মাইনাস চুম্বক বল, যেহেতু দুটা পরস্পর বিপরীতমুখী, বিপরীতমুখী হলেই কি বিয়োগ করতে হয়, একই দিকে হলে কি যোগ করতে হয়, এটা আমরা পেলাম। সাপোজ ধরলাম যে একটা আয়তকণা যদি সমবেগে গতিশীল থাকে, সমবেগে গতিশীল থাকলে ত্বরণ কি থাকে, ত্বরণ কিন্তু থাকে না সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে, ত্বরণ যেহেতু নেই তাহলে বলটাও কি শূন্য, এক্ষেত্রে বল বলতে কি লব্ধি বল। তাহলে এখানে যদি আয়তকণাটা, এখানে আমরা একটা স্পেশাল কেস ও বিশেষ ক্ষেত্র ঘটাচ্ছি, অ্যাকচুয়ালি থিওরিটা এটাই, এবার আমরা একটা বিশেষ ক্ষেত্র করব, সেটা কি যে আয়তকণাটা যদি সমবেগে গতিশীল থাকে তাহলে তার কি ত্বরণ নেই, মানে কি লব্ধি বল নেই। তাহলে এখানে লিখছি এক্ষেত্রে সমবেগে গতিশীল আয়তকণার ক্ষেত্রে, তোমরা লিখে নিবা ভাষাটা, ত্বরণ যেহেতু নেই তাহলে লব্ধি বলটাও কি শূন্য। এবার এফ ভেক্টর মানে এখানে কি পড়েছি আমরা, এফ ই মাইনাস এফ এম,
इक्वल टू की शून्य एखान थेके देखा जाच्छे तड़िक बल और चुम्बक बल की समान एटा आमरा पढ़लाम हलो अच्छा तड़िक बलेर एखाने जदि आमरा करी मान अनुयायी लिखी ताहले की एफ इक्वल टू एफ एफ माने की जानी क्यूई मान अनुयायी लिखलाम एखाने q into e ভেক্টর আর লিখছি না fm মানে কি fm এর মান যদি লেখা হয় p cross v মানে কি v sin θ তাহলে q v b sin θ θ 90 ধরলাম কারণ ধরতেই হবে v এবং b এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 90 আছে v টা কি ধরেছি আমরা z অক্ষ বরাবর b টা কি y অক্ষ বরাবর y z s মানে তো পরস্পর লম্ব তাহলে θ এখানে কি 90 তাহলে q v चुम्बक बल मैक्सिमम मान এখানে বসাচ্ছি u v v q q কেটে গেল এখানে একটা খুব মারাত্মক জিনিস পাচ্ছি v equal to e by v এটা কিন্তু পরীক্ষায় আসেই অনেকবার আসছে তাহলে আয়তন আর গতিবেগ কার সঙ্গে সমান হচ্ছে তড়িৎ ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্প্লিচিউড বা ম্যাগনিচিউড এবং ম্যাগনেটিক ফিল্ডের অ্যাম্প্লিচিউড বা ম্যাগনিচিউডের অনুপাত মানে তড়িৎ ক্ষেত্র ভেক্টরের মান এবং চুম্বক ক্ষেত্র ভেক্টরের মানের অনুপাতের সঙ্গে কার মান সমান হচ্ছে আয়তকণার ভেলোসিটি বা গতিবেগ তাহলে এখান থেকে আমরা শিখলাম যে বেগ মানে কি তড়িৎ ক্ষেত্র ভেক্টরের মান এবং চুম্বক ক্ষেত্র ভেক্টরের মানের অনুপাত হলো এটা পরীক্ষায় আসে v মানে কি e / b আচ্ছা এখান থেকে এই যে আমরা পড়লাম v equal to e / b এই যে কন্ডিশনটা পেলাম আমরা তার ধরুন আয়তকণাটা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে সমবেগে গতিশীল মানে এখানে বেগের মানটা কি চেঞ্জ হচ্ছে না সমবেগে গতিশীল এই যে আমরা একটা শর্ত পেলাম এই শর্তটাকে বলা হচ্ছে ভেলোসিটি ফিল্টার এটাকে বলা হয় ভেলোসিটি ফিল্টার বা বেগ ফিল্টার এটাকে কি বলা হয় এর একটা নাম দেওয়া হলো এখানে সেটা হলো ভেলোসিটি ফিল্টার এটা কি ভেলোসিটি ফিল্টার হিসেবে কাজ করছে এই কনসেপ্টটা ইউজ করে আমরা দুটো এক্সপেরিমেন্টে এই থিওরিটাকে কাজে লাগাই যদি क्वेश्चन আসে যে এই থিওরিটা আমরা কোথায় কোথায় প্রয়োগ করে থাকি মানে এর প্রয়োগ করব এবার আমরা সেটা হলো নাম্বার 1 মনে রাখবে তোমরা जे जे थॉमसन एक्सपेरिमेंट नामे एक एक्सपेरिमेंट आछे जे एक्सपेरिमेंटेर साहाज्ये सर्वप्रथम इलेक्ट्रनेर आधानेर मान निर्णय करा हय एक्चुअली आधान ना आपेक्षिक आधान आपेक्षिक आधान आधानेर सिम्बल की क्यू जेहेतु आपेक्षिक बोलेछे माने कि भरेर सापेक्षे आपेक्षिक आधान माने कि आधान डिवाइडेड बाय भर सर्वप्रथम जे जे थॉमसन नामक একজন সাইন্টিস্ট উনি বের করেছিলেন ইলেকট্রনের আপেক্ষিক আধানের মান এই কনসেপ্টটা ইউজ করে হলো দুই নাম্বার যেটা বের করা হয় সেটা হলো নিউক্লিয়াসের মাস বা ভর নির্ণয় করা হয় ভর বিক্ষেপণ যন্ত্র বা মাস স্পেকট্রোগ্রাফ मास स्पेक्ट्रोग्राफ बा भर प्रणाली बीक्षण यंत्रेर द्वारा নিউক্লিয়াসের ভর নির্ণয় করা হয় নিউক্লিয়াসের ভর নির্ণয় করা হয় করা হয় মাস স্পেকট্রোগ্রাফ বা ভর বর্ণালী বীক্ষণ যন্ত্রের দ্বারা নিউক্লিয়াসের ভর নির্ণয় করা হয় এই কনসেপ্টটা ব্যবহার করে
আর এক নাম্বারটা কি বললাম যে যে থমসন এক্সপেরিমেন্টের দ্বারা আমরা ইলেকট্রনের আপেক্ষিক আধান নির্ণয় করি এই কনসেপ্টের দ্বারা ওটা হলো এক নাম্বার এটা হলো দুই নাম্বার এই যে থিওরিটা প্রয়োগ হলো এবং এটাকে কি বলা হয় ভেলোসিটি ফিল্টার এবং এখান থেকে আমরা কি দেখলাম যে একটা আহিত কণা যদি লম্বভাবে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে প্রবেশ করে তাহলে দেখা যাবে আহিত কণার বেগ ইকুয়াল টু তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিচিউড এবং চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিচিউডের রেশিও বা অনুপাতের সঙ্গে সমান এই জিনিসটাকে বলা হয় ভেলোসিটি ফিল্টার এবং সেখানে আমরা দেখলাম যে আহিত কণাটা কি সমবেগে গতিশীল সমবেগে গতিশীল বস্তুর গতিপথ কি টাইপের হয় রিজু বা স্ট্রেট লাইন এই যে এই কোশ্চেনের সাথে দেখা যাবে দেখাচ্ছি এর আগের ভিডিওতে মনে হয় দেখাইছি তোমাদের s equal to vt এখানে যদি ডিসটেন্স ভার্সেস টাইমের গ্রাফ প্লট করি y ফরওয়ার্ড s t s এর জায়গায় y লিখলাম y equal to mx x বলতে এখানে t y equal to mx মানে কি মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ সরল রেখা মানে কি আহিত কণাটা যেহেতু সমবেগে গতিশীল মানে তার গতিপথটা কি হচ্ছে সরল রৈখিক হলো খুব ইম্পর্টেন্ট থিওরি তোমরা অবশ্যই কিন্তু টপিকটা পড়বে এটা এবার আমরা যেটা পড়বো সেটা হলো সুষম তড়িৎ ক্ষেত্রে গতিশীল একটি আহিত কণার গতিপথ মানে সুষম তড়িৎ ক্ষেত্র মানে এমন একটা রিজিয়ন বা ক্ষেত্র বা অঞ্চল বা জোন যেখানে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের মান এবং ডাইরেকশন কি একই কনস্ট্যান্ট এই ধরনের ফিল্ড বা ক্ষেত্রকে কি বলছে এখানে সুষম ক্ষেত্র যেটা এখানে তড়িৎ ক্ষেত্র বলেছি তাহলে এই ধরনের ফিল্ডকে বলবো আমরা সুষম তড়িৎ ক্ষেত্র যেমন সুষম আমরা চৌম্বক ক্ষেত্র পড়েছি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পড়েছি এটা হলো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান এবং অভিমুখ সমান একই তো জিনিসটা পড়ছি ধরলাম কিউ আধান সম্পন্ন একটি আহিত কণা সুষম তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করছে সুষম তড়িৎ ক্ষেত্র সেটাকে ই ভেক্টর নাম দিলাম কিউ আধান সম্পন্ন একটা চার্জ পার্টিকেল সেটা ইউনিফর্ম ম্যাগনেট সরি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্রবেশ করছে যদি প্রবেশ করে থাকে তাহলে অবশ্যই সে কি সে এক ধরনের ফোর্স বা বল অনুভব করবে এক্সপিরিয়েন্স করবে সেই ফোর্স বা বলটাকে এখানে কি বলা হয় তড়িৎ ক্ষেত্রের জন্য বলকে কি বলা হয় তড়িৎ বল বা তড়িৎ লোরেন্টজ ফোর্স সেটা কি ইকুয়াল টু কিউই কিউ আধান সম্পন্ন একটি আহিত কণা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবশ্যই সেটা সুষম যদি প্রবেশ করে আহিত কণাটি এক ধরনের বল অনুভব করে ফিল করে সেই বলকে বলা হয় তড়িৎ বল তড়িৎ বল বা তড়িৎ লোরেন্টজ ফোর্স বা ইলেক্ট্রিক ফোর্স বা ইলেকট্রিক্যাল ফোর্স এম ভেক্টর ইকুয়াল টু কিউই হলো এখান থেকে আমরা তর বল যেহেতু আছে মানে কি ত্বরণ আছে আমরা জানি কেন বের করছি তোমরা কিন্তু বুঝে নিবা কারণ এখান থেকে অনেক এমসিকিউ থাকবে এমসিকিউ এর জন্য পড়াচ্ছি এটা আমরা জানি বল মানে কি জানি ভর ইনটু ত্বরণ কারণ আহিত কণা তার যেহেতু আধান আছে মানে কি ভর আছে ধরলাম ভর হচ্ছে কি এম এম ভর সম্পন্ন একটি আহিত কণা যার আধান কি কিউ সে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে ফলে সে তড়িৎ বল এক্সপিরিয়েন্স করছে সেই তড়িৎ বল কি এফ ইকুয়াল টু কিউই অতএব যেহেতু তড়িৎ বল আছে মানে বল আছে তার মানে কি ত্বরণ আছে বল মানে কি জানি নিউটনের সূত্র অনুযায়ী ভর ইনটু ত্বরণ এখান থেকে আমরা ত্বরণটা বের করে রাখলাম এর ভেক্টর বাই এম কি দাঁড়ালো QE by M. হলো এটা ভেক্টর অনুযায়ী যদি মান অনুযায়ী লিখি এই ভেক্টরের জায়গায় এ লিখবো কিউ ইন্টু ই ভেক্টরের জায়গায় ই লিখবো এম এখানে দেখা যাবে তড়িৎ ক্ষেত্রের এ ভেক্টর ইকুয়াল টু কিউ ই বাই এম ই ভেক্টরের সঙ্গে এ ভেক্টরটা কি সমানুপাতিক তাহলে তড়িৎ ক্ষেত্র বা সুষম তড়িৎ ক্ষেত্রের অভিমুখ যেদিকে হবে আহিত কণার ত্বরণটার অভিমুখ কিন্তু সেই দিকেই হবে এখান থেকে আমরা তার ম্যাগনিচিউডটা বের করলাম বা
ত্বরণের মানটা বের করলাম কত a qe/m এবার এখান থেকে কিছু এমসিকিউ আমরা করব সেই এমসিকিউ গুলো হলো এরকম আহিত কণাটা যদি প্রাথমিকভাবে স্থির থাকে স্পেশাল কেস स्पेशल केस वन विशेष क्षेत्र आहित कणाटी प्राथमिक भावे स्थिर आहित कणाटी इनिशियली रेस्ट पे आछे प्राथमिक भावे स्थिर बोले से माने कि प्राथमिक वेग की शून्य अच्छा क्लास 11 के सूत्र अनुसार v इक्वल टू की जानी u प्लस at u तो शून्य मतलब v इक्वल टू की at তাহলে কোণাটির গতি বেগ মানে অন্তিম বেগ বেগ বলতে এখানে অন্তিম বেগ বোঝাচ্ছে তার মান বের করলাম ত্বরণ কি বের করেছি qe/m * t এটা হলো আহিত কণাটির অন্তিম গতিবেগ লাভ করবে t সময়ে সেটা হলো এটা হলো এখানেও যদি আমরা v ভার্সেস t গ্রাফ প্লট করি y অক্ষ বরাবর বেগ ধরলাম x অক্ষকে টাইম হিসেবে রিপ্রেজেন্ট করলাম t এর জায়গায় y লিখলাম আর t এর জায়গায় কি হয় x x থেকে কোণ থাকে m তাহলে y = mx m বলতে কি নতি বা প্রবণতা বা স্লোপ বা গ্রেডিয়েন্ট प्रवेश आहित कणाटी समय अंतिम बेग लाभ कर मान हलो v इक्वल टू qe/m * t तार गतिपथ बा सरल रैखिक इक्वेशन कैमन v मान y m x प्लस c এখানে x বলতে তো t আর y বলতে কি v m বলতে কি qe/m আর c বলতে ছেদিতাংশ যেটা কি হচ্ছে প্রাথমিক বেগ হচ্ছে y equal to mx plus c y equal to mx plus c এর গ্রাফ কেমন d এটা কি t y equal to mx plus c इनक्लूड गतिशील कैमन डायग्राम प्लट कर प्रथम शर्त की सुषम तड़ित क्षेत्र संगे लम्ब भाव गतिशील मान आयतकणार गतिवेग जो भी
আর সুষম তড়িৎ ক্ষেত্র যদি ই ভেক্টর হয় সেটা পরস্পর কি লম্ব। এই জন্য এখানে আমি দুটো অ্যাক্সিস প্লট করেছি, একটা হলো এক্স অক্ষ একটা হলো ওয়াই অক্ষ, এটা হলো কি অরিজিন বা মূল বিন্দু। এই যে আয়তক্ষেত্রাকার গতিপথ এটা হচ্ছে কি অধিবৃত্ত, কেন প্লট করেছি কিছুক্ষণ পর আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করছি। আচ্ছা ধরে নিলাম ওয়াই অক্ষ বরাবর সুষম তড়িৎ ক্ষেত্র আছে, মানে ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কি সেম থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডও কি সেম থাকবে। ওয়াই অক্ষ এখানে হলো তড়িৎ ক্ষেত্র ভেক্টর, হলো এক্স অক্ষ বরাবর কিন্তু ইলেকট্রিক ফিল্ডের কোন প্রভাব নেই। আচ্ছা এক্স অক্ষ বরাবর এখানে কণার গতিবেগ কি ভি, কারণ বলাই আছে আয়তকণার গতিবেগের সঙ্গে তড়িৎ ক্ষেত্র কি পরস্পর লম্ব। তড়িৎ ক্ষেত্র এবং ওয়াই অক্ষ বরাবর মানে এটা ই, এক্স অক্ষ বরাবর আয়তকণা গেছে যার গতিবেগ কি ভি, তাহলে ভি আর ই কি পরস্পর এখানে লম্ব। ধরলাম যে কোন এক ইনস্ট্যান্টে আয়তকণাটা পি বিন্দুতে আছে, অবশ্যই সে কিন্তু তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করবে, মানে সুষম তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করবে একটা সময়ে। ধরলাম কোন এক সময় আয়তকণাটা পি বিন্দুতে আছে, যেহেতু এক্স ওয়াই তলে আছে তার কোঅর্ডিনেট কি হবে এক্স কমা ওয়াই, এই জন্য কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, এখান থেকে লম্ব টানলাম তাহলে এটুকু কি ওয়াই হলো এটুকু কি এক্স হলো। আচ্ছা এবার এখানে একটা জিনিস দেখতে হবে, সেটা হলো তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন কি ওয়াই অক্ষ বরাবর, মানে কি তড়িৎ ক্ষেত্রের জন্য যে তড়িৎ বল সেটাও কি ওয়াই অক্ষ বরাবরই থাকবে। বল আছে মানে কি ত্বরণ আছে, তাহলে ত্বরণটাও কি ওয়াই অক্ষ বরাবর আছে, মানে ওয়াই অক্ষ বরাবর কোনটার ত্বরণ সহ গতিশীল থাকবে। কিন্তু এক্স অক্ষ বরাবর যেহেতু তড়িৎ ক্ষেত্র নেই মানে কি বল নেই মানে কি ত্বরণ নেই কিন্তু বেগ আছে, তাহলে এই যে বেগটা এটা কি অ্যাকচুয়ালি সমবেগ, তাহলে এক্স অক্ষ বরাবর আয়তকণাটা কি সমবেগে গতিশীল আছে, মানে এক্স অক্ষ বরাবর কোনো তড়িৎ ক্ষেত্রের উপাংশ নেই। এখন এটাকে আমরা সলভ করব, এটা কিন্তু ভিডিয়া ইনফিনিটি মানে এটা পরীক্ষায় আছে অনেকবার আসছে এই থিওরিটা। প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর কণার গতি বিবেচনা করছি, এক্স অক্ষ বরাবর কণার গতি বিবেচনা করে পাই কথা হলো এক্স অক্ষ বরাবর কণাটা কত দূরত্ব গেছে এক্স, আর ওয়াই অক্ষ বরাবর কত ওয়াই, এক্স অক্ষ বরাবর কণাটা কি সমবেগে গেছে, যেহেতু এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র নেই মানে তড়িৎ বল নেই মানে কি ত্বরণ নেই কিন্তু কণাটা যে সমবেগে গেছে সেটা কি ভি, এবং সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে দূরত্বের ফর্মুলা আমরা কি জানি এস ইকুয়াল টু ভি ইন্টু টি। কথা হলো এস বলতে এখানে কি দূরত্ব, সেটা কি এক্স অক্ষ বরাবর আমরা নিয়েছি, এই যে জিনিসটা আমরা পেলাম সেটা কি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আয়তক্ষেত্র কত দূরত্ব গেছে এক্স পরিমাণ এটুকু কি এক্স, তাহলে এস এর জায়গায় এখানে আমরা কি বসাবো এক্স বসাবো, কারণ এক্স অক্ষ বরাবর কণাটা কি এক্স দূরত্ব অতিক্রম করেছে, ওয়াই অক্ষ বরাবর কি ওয়াই, এক্স অক্ষ বরাবর কণাটা সমবেগে গতিশীল, ওয়াই অক্ষ বরাবর কিন্তু সমবেগে না, কারণ ওয়াই অক্ষ বরাবর যেহেতু তড়িৎ ক্ষেত্র আছে মানে কি তড়িৎ বল আছে মানে কি ত্বরণ আছে মানে সমবেগে কিন্তু না। তাহলে এক্স অক্ষ বরাবর কণার গতি বিবেচনা করছি, সমবেগে গেছে যেহেতু সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে দূরত্ব মানে কি জানি বেগ ইনটু সময় মানে এস ইকুয়াল টু ভিটি, এখানে দূরত্ব মানে কি এক্স, তাহলে এক্স ইকুয়াল টু কি ভিটি, এখান থেকে আমরা টাইমটা বের করে রাখলাম, কেন একটু পরে বলছি, এক্স বাই ভি পেলাম আমরা, টি ইকুয়াল টু কি পেলাম এক্স বাই ভি। এবার আমরা লিখব ওয়াই অক্ষ বরাবর কণার গতি বিবেচনা করে পাই, কথা হলো ওয়াই অক্ষ বরাবর কি কি ইনফরমেশন পাচ্ছি এখান থেকে, ওয়াই অক্ষ বরাবর সুষম তড়িৎ ক্ষেত্রে অভিমুখ, তড়িৎ ক্ষেত্র আছে মানে কি তড়িৎ বল আছে, তড়িৎ বল এর মান কি এফ ইকুয়াল টু কি কিউ ই, অ্যাকচুয়ালি এফ সাপেক্ষে ই লেখা হয় লিখলাম না, বল আছে মানে কি ত্বরণ আছে, ত্বরণ মানে কি বল বাই ভর, বল মানে যদি ভর ইনটু ত্বরণ হয় তাহলে ত্বরণ মানে কি বল বাই ভর, বলের মান কি কিউ ই, তাহলে ত্বরণ আমরা পেয়ে গেলাম।
सुषमा तड़ित क्षेत्र बराबर आई तो त्वरण मान कत पेल एक्वल कथा हलो सुषम तड़ित क्षेत्र बराबर कणाटा कत दूर गेछे वाई दूर गेछे त्वरण आछे फर्मुला किन्तु अप्लाई होबे ना त्वरण थाकले परेई आमरा फर्मुला किन्तु जानी s इक्वल टू ut प्लस हाफ at स्क्वायर प्राथमिक वेग शून्य कारण प्राथमिक भाव स्थिर थे कणाटा गतिशील शुधुमात्र कि हाफ ए टी स्क्वायर एखाने s बोलते कि y अक्ष बराबर दूरत्व सेटा कि छोट हाथेर y धरेछि ताहले y इक्वल टू कि हाफ ए टी स्क्वायर पेलाम एइबार t एर मान आमरा बेर करे राखछि कत x / v ताहले एइ समीकरणे बसाबो काटाकाटी करब QE by M into x square by V square लिखब ए रख स्क्वायर इक्वल टू टू एम बाय क्यूई टू एम वी स्क्वायर बाय क्यूई इनटू ऊपर वाई इटा हमरा एक इक्वेशन पेलाम तुम्हारा सबाई मन रखे যখনই কোন কণার গতিপথ আমরা বের করব এই গতিপথকে বলা হয় সঞ্চারপথের ইকুয়েশন মানে তার প্রকৃতিটা জানব যে সে সরলরৈখিক পথে গতিশীল না বৃত্তাকার না উপবৃত্তাকার না অধিবৃত্তাকার না পরাবৃত্তাকার এই ধরনের জিনিসগুলোকে বলা হয় সঞ্চারপথ সেই সঞ্চারপথের সমীকরণে কোথাও টাইম ব্যাপারটা থাকে না এই জন্য আমরা টাইমের মান বের করে রাখলাম समीकरण अथवा समीकरण आयतकणा सुषम तड़ित क्षेत्र संगे लम्ब भाव जो गतिशील थे कणाटर गतिपथ की टाइप अधिवृत्त प्याराबोला टाइप प्याराबोला किन्तु ड्र कर छवि आगे ड्र कर बोझार सुविधार जो খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষা আসবে এখানে আমি একটা খুব সুন্দর ছবি প্লট করেছি এই সুন্দর ছবিটার মিনিংটা হলো একটা আহিত কণা সুষম চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে যে কোনো কোণে যদি গতিশীল থাকে আরেকবার বলছি একটি আহিত কণা সুষম চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে বা সঙ্গে যে কোনো একটা কোণে যদি গতিশীল থেকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে তাহলে আহিত কণাটির গতিপথ কি টাইপের হবে তো জিনিসটা পড়ছি
सुषम चुंबक क्षेत्र বলেছে তাহলে আমি এটা x অক্ষ এটা y অক্ষ এটা z অক্ষ তাহলে সুষম চুম্বক ক্ষেত্র বলেছে মানে কোন একটা অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখী সেম থাকবে ধরে নিলাম z অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখী সেম থাকবে মানে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডটা এখানে রিপ্রেজেন্ট করলাম z অক্ষ বরাবর এটাও b এটাও b এটাও b সবগুলাই কি b আচ্ছা এটা যদি z অক্ষ হয় তাহলে এটা z অক্ষের সঙ্গে প্যারালাল মানে এটাও z অক্ষ गतिशील जिन जे रक्ष बराबर की चुम्बक क्षेत्र चुम्बक क्षेत्र बला जाए सुषम चुम्बक क्षेत्र सुषम चुम्बक क्षेत्र सुषम चुम्बक क्षेत्र आयतकणार गति वेग हलो आयतकणाटार संगे सुषम चुम्बक क्षेत्र एंगेल सबटेंड करछे थीटा आरेकबार बोलछि आयतकणाटी जार गति वेग की भि सेटी सुषम चुम्बक क्षेत्र संगे थीटा एंगेल निये चुम्बक क्षेत्र मध्य प्रवेश करबे যদি প্রবেশ করে তাহলে তার গতিপথ কি হবে এখানে আয়তকণাটি অভিমুখ এখানে দেখালাম এটা এটা যদি জেড অক্ষ হয় তাহলে এটাও কি জেড অক্ষ তাহলে এটাও কি জেড অক্ষ তাহলে এটাও কি এই যে পুরোটা আছে এটাও কি বি ভেক্টর হচ্ছে হলো এখন বললাম যে কিউ আধান সম্পন্ন এবং এম ভর সম্পন্ন একটি আয়তকণা XY সমতলে অবস্থিত P বিন্দুতে V বেগে যেটি চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা অ্যাঙ্গেল নিয়ে আয়তকণাটি V বেগে সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করবে হ্যালো তাহলে এই যে V ভেক্টর আর এটা কি B ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত থিটা তাহলে এই ভেলোসিটি ভেক্টর বা গতিবেগের উপাংশ কিন্তু আমরা ভাগ করতে পারব অ্যাঙ্গেল থাকলে তো উপাংশ ভাগ করব কথা হলো এটা কি থিটা যে কোনো অ্যাঙ্গেলের সাপেক্ষে মানে লম্ব তাহলে এটা কি লম্ব লম্ব মানে কি সাইন থিটা উপাংশ তাহলে এটা কি ভি সাইন থিটা এটার সঙ্গে এটা কি প্যারালাল তাহলে এটা কি ভি সাইন থিটা এটা কি হচ্ছে ভূমি ভূমি মানে কস থিটা উপাংশ তাহলে এটা কি ভি কস থিটা মানে ভি কস থিটা উপাংশ এখানে কি চুম্বক ক্ষেত্র বরাবর বা জেড অক্ষ বরাবর परस्पर প্যারালাল সমান্তরাল বা প্যারালাল সেম বল এখানে থিটা কত 0 ডিগ্রি আচ্ছা চুম্বক বলের রাশিমালা কি জানি কিউ ভি বি সাইন থিটা থিটা কত এখানে 0 সাইন 0 মানে কি 0 তাহলে f = 0 যেহেতু এই যে ভেলোসিটি ভেক্টরের এই বরাবর উপাংশ কি ভি কস থিটা এবং চুম্বক ক্ষেত্র পরস্পর সমান্তরাল হয় আয়তকণাটি জেড অক্ষ বরাবর বা চুম্বক ক্ষেত্র বরাবর যখন হচ্ছে গতিশীল থাকছে তখন আয়তকণাটি কোন রকমের চুম্বক বল ক্রিয়াশীল থাকছে না মানে বল যেহেতু নাই মানে কি ত্বরণ নাই ত্বরণ নাই মানে হচ্ছে এই যে বেগটা মানে ভি কস থিটা এটা কি সুষম বা সমবেগ বলা যায় মানে এই ক্ষেত্রে ভি কস থিটার মানটা কি চেঞ্জ হচ্ছে না মানে ভি কস থিটা জেড অক্ষ বরাবর যখন যাচ্ছে তো কোন রকমের চুম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স ফিল করছে না এবং তার জন্য কি ত্বরণ নেই মানে কি ভি কস থিটার মানটা কি সমবেগ হচ্ছে এবার সমবেগে গতিশীল বস্তুর গতিপথ কি হবে ঋজু বা সরলরৈখিক তাহলে ভি কস থিটা উপাংশের জন্য সে জেড অক্ষ বরাবর কি সরলরৈখিক ভাবে যাবে মানে কি একটা রেখা থাকবে হলো আর একটা উপাংশ পড়ে থাকলো সেটা কি ভি সাইন থিটা এর আগের ভিডিওতে আমি তোমাদের পড়াইছি মানে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারে যে ভি সাইন থিটার উপাংশ জন্য তোমরা সব সময় মনে রাখবে কণাটির গতিপথ কি হবে একটা বৃত্ত
সেখানে আমি শেখাইছিলাম যে যদি চৌম্বক ক্ষেত্র আয়তকণার গতিবেগ পরস্পর লম্ব হয় তাহলে এদের উপর যে ক্রিয়াশীল চুম্বক বল সেটাও কি হবে পরস্পর লম্ব, ফলে আয়তকণার গতিপথটা কি হবে বৃত্তাকার। তার মানে এই যে ভি সাইন থেটার উপাংশ আছে এখানে থিটা যদি 90 হয় তাহলে ভি হচ্ছে, তো এটা ভি আর এটা কি বি, তাহলে এদের জন্য যে ক্রিয়াশীল চুম্বক বলটা সেটাও কি হবে লম্ব হবে। তো তোমরা এখানে এক কথায় মনে রাখবে ভি কস থিটার উপাংশটা যেহেতু চুম্বক ক্ষেত্র বরাবর, ফলে কণাটি এই ভি কস থিটার উপাংশের জন্য কোন রকমের চুম্বক বল ফিল করছে না, মানে সে সরলরৈখিক পথে গতিশীল থাকবে, আর ভি সাইন থিটার উপাংশের জন্য সে বৃত্তাকার পথে গতিশীল থাকবে। তাহলে এখানে ভেলোসিটি ভেক্টরের দুটো উপাংশের জন্য দুই রকমের গতিপথ পেলাম আমরা, একটা কি ভি কস থিটার দরুন সরলরৈখিক আর ভি সাইন থিটার জন্য কি বৃত্তাকার। তাহলে এখানে দুই রকমের গতিপথ থাকছে, একটা সরল রেখা আর একটা কি বৃত্তাকার। এই যে সরল রেখা আর কি বৃত্তাকার এই দুই রকমের গতিপথের সমষ্টিকে বলা হয় স্পাইরাল বা হেলিকাল বা শঙ্খিলাকার বা সর্পিলাকার, এই জন্য এর গতিপথটা এরকম দেওয়া হয়। জিনিসটা কি সে হচ্ছে কি ঘুরতে 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 কি চুম্বক ক্ষেত্র বরাবর যাচ্ছে, মানে তার বৃত্তাকার গতিপথও থাকছে, মানে সার্কুলার নেচারও থাকছে বা অ্যাঙ্গুলার মোশন বা কৌণিক গতিও থাকছে, আবার সঙ্গে কি লিনিয়ার গতিও থাকছে বা রৈখিক গতিও থাকছে। রৈখিক গতি থাকছে ভি কস থিটার দরুন আর কৌণিক গতি থাকছে ভি সাইন থিটার দরুন। আর একবার পুরো টপিকটা বলছি যে কি একটি আয়তকণা যার মান কি কিউ, কিউ আধান সম্পন্ন এবং এম ভর সম্পন্ন একটা চার্জ পার্টিকেল বা আয়তকণা সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে নির্দিষ্ট একটা কোণে গতিশীল থাকবে। এখানে আয়তকণার গতিবেগ হচ্ছে এ বরাবর, যেহেতু সুষম চৌম্বক ক্ষেত্র জেড অক্ষ বরাবর ধরেছি তাহলে এক্স অক্ষের উপর এই যে এটা এটাও কি জেড অক্ষ হচ্ছে, তাহলে জেড অক্ষ বরাবর যেহেতু চৌম্বক ক্ষেত্র তাহলে এটাও বি, তার মানে কি এটাও কি বি, এটাও কি হচ্ছে এখানে বি হচ্ছে। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র আর আয়তকণার গতিবেগের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি থিটা, যেহেতু ওখানে শর্তটাই দেওয়া আছে। এখন এই বেগের দুটো উপাংশ যে কোনো অ্যাঙ্গেলের সামনে দিক মানে কি লম্ব, লম্ব মানে সাইন থিটার উপাংশ, এটার সঙ্গে এটা প্যারালাল তাহলে এটা কি ভি সাইন থিটা, এটা কি বেস বা ভূমি হচ্ছে তাহলে এটা কি ভি কস থিটা। এখন দেখা যাচ্ছে ভি কস থিটা আর চুম্বক ক্ষেত্রের অভিমুখে একই দিকে, একই দিকে হওয়ার জন্য সে চুম্বক বল অনুভব করছে না, থিটা জিরো। এবার এফ মানে কি জানি কিউ ভি সাইন থিটা, থিটা যদি জিরো হয় তাহলে সাইন জিরো কি জিরো, তাহলে এফ কি জিরো, মানে ভি কস থিটা এবং চুম্বক ক্ষেত্র যেহেতু পরস্পর সমান্তরাল তাহলে এই বরাবর সে কোন রকমের চুম্বক বল অনুভব করছে না, মানে বল যেহেতু নেই মানে ত্বরণ নেই মানে কি ভিকস থিটাটা কি সমবেগে গতিশীল, এই জন্য এই বরাবর তার গতিপথ কি হবে সরল রৈখিক, আর ভি সাইন থিটা উপাংশের জন্য সে কি বৃত্তাকার পথে গতিশীল থাকবে। তাহলে একটা আয়তকণার দুই রকমের গতি পাচ্ছি, একটা কি সরল রেখা আর একটা বৃত্ত, এই দুই রকমের গতিপথের যে সমষ্টি সেটাকেই বলা হয় স্পাইরাল, এরকম মানে সে ঘুরতে ঘুরতে সামনের দিকে যাচ্ছে বা সর্পের আকার বা হেলিকাল হলো, এই জন্য দেওয়া আছে এরকম, মানে সে এরকম ঘুরতে 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 যে লক্ষ্য বরাবর যাচ্ছে, মানে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো যেটা বরাবর সেটা কি এটা, আবার কি ঘুরতে ঘুরতে যাচ্ছে, মানে সার্কুলার মোশনও আছে আবার এখানে কি আছে রৈখিক গতিও আছে বা লিনিয়ার মোশনও আছে। হলো এখান থেকে আমরা এই যে সে সার্কুলার মোশনে আবার গতিশীল থাকছে সঙ্গে আবার কি লিনিয়ার মোশন, তো সার্কুলার মোশন মানে কি বৃত্তাকার গতি, তার একটা কি নির্দিষ্ট কি রেডিয়াস থাকবে বা ব্যাসার্ধ থাকবে, সেই ব্যাসার্ধের মানটা কত সেটা আমরা বের করব। আচ্ছা পুরো থিওরিটা কিন্তু ভাষায় লেখা হয় ম্যাক্সিমাম, মানে ক্যালকুলেশন ওরকম নেই, তাহলে এক্ষেত্রে বৃত্তাকার গতির জন্য ব্যাসার্ধ ব্যাসার্ধের ফর্মুলা আগের টপিকে আমি পড়াইছি কি জানি এম ভি বাই কিউবি, কথা হলো এখানে ভি বলতে কি ভি সাইন থিটা, কারণ ভি সাইন থিটার উপাংশের জন্যই সে তো বৃত্তাকার পথে গতিশীল, যেন ভি এর জায়গায় ভি সাইন থিটা বসালাম, পেলাম আমরা ব্যাসার্ধের মান।
আচ্ছা এর আগে টপিকে আমি পড়াইছিলাম টাইম পিরিয়ড টি মানে হচ্ছে কি 2 পাই এম বাই কিউব সেটা বেগ বা ব্যাসার্ধের উপর ডিপেন্ড ছিল না হলো এই দুটো জিনিস লিখলাম কেন এখনি তোমরা বুঝে যাবে কারণ এখান থেকে একটা ম্যাথ আছে সেই ম্যাথটা হলো পিচ নির্ণয় পিচ বলতে রাস্তার পিচ না পিচ বলতে এখানে দূরত্ব বোঝাচ্ছে কোন দূরত্ব আহিতকণাটা এখান থেকে কোন অক্ষ বরাবর যাচ্ছে জেড অক্ষ বরাবর তো পিচ বলতে একটা আহিতকণা সুষম চৌম্বক ক্ষেত্র বরাবর যতটা দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাকেই বলা হয় পিচ আরেকবার বলছি একটা আহিতকণা বা চার্জ পার্টিকেল চৌম্বক ক্ষেত্র বরাবর যতটা দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটাকেই বলা হয় পিচ চৌম্বক ক্ষেত্র বরাবর মানে এখানে চৌম্বক ক্ষেত্র কোন বরাবর জেড অক্ষ বরাবর তাহলে এখান থেকে যে রক্ষিতে দূরত্বটা এই দূরত্বটাকেই বলা হচ্ছে এখানে পিচ এবং এই বরাবর কণাটা কত বেগে গেছে ভি কস থিটা নিয়ে কারণ এই বরাবর গতি মানে কি লিনিয়ার মোশন হচ্ছে তো পিচ মানে এখানে দূরত্ব আমরা জানি এস ইকুয়াল টু কি ভি টি এখানে এস মানে হচ্ছে কি পিচ বা দূরত্ব আচ্ছা ভি বলতে সে যে রক্ষ বরাবর যাচ্ছে বা চুম্বক ক্ষেত্র বরাবর যাচ্ছে চুম্বক ক্ষেত্র বরাবর বেগের উপাংশ কি ভি কস থিটা এই জন্য ভি এর জায়গায় আমরা ভি কস থিটা লিখলাম ইনটু টি টি বলতে এখানে ছোট হাতে টি হবে না টাইম পিরিয়ড হবে কেন কারণ সে ঘুরতে ঘুরতে যাচ্ছে এই জন্য ছোট হাতে টি এর জায়গায় বড় হাতে টি লিখলাম লিখলাম ভি কস থিটা ইনটু টি টি মানে কি জানি 2 পাই এম বাই কিউব লিখলাম এক্স টু আগে আমরা ব্যাসার্ধ বের করলাম আর মানে কি এম ভি সাইন থিটা বাই কিউবি এখান থেকে আমরা বেগের মানটা বের করব কিউবি আর ডিভাইডেড বাই এম সাইন থিটা এখানে আমরা বসাব কিউবি আর ডিভাইডেড বাই এম সাইন থিটা ইনটু কস থিটা ইনটু 2 পাই এম ডিভাইডেড বাই কিউবি এখানে এম এম কেটে গেল কিউবি কিউবি কেটে গেল যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হলো 2 আইস পাই আর ইনটু কস থিটা বাই সাইন থিটা মানে কি কট থিটা তাহলে এই যে পিচ পেলাম আমরা পিচ পিচ মানে এখানে কি বললাম সুষম চুম্বক ক্ষেত্র বরাবর কণাটা যত পথ অতিক্রম করবে সেই পথটাকেই বলা হচ্ছে এখানে পিচ তার ফর্মুলা আমরা কি বললাম 2 পাই আর ইনটু কট থিটা 2 পাই আর মানে কি একটা বৃত্তাকার পথের কি পরিধি তাহলে বলা যায় বৃত্ত পথের পরিধি ইনটু কট থিটা মানে কি পিচ এই ফর্মুলাটা কাজে লাগবে খুব ইম্পর্টেন্ট থিওরি থিওরিটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে তো তোমাদের পড়তেই হবে আমরা এখন একটা ম্যাথ করব এখানে আমি একটা ম্যাথ টুকে রাখছি সেটা হলো 5 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি প্রোটনের উপর 0.40 টেসলা পরিমাণ চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো মানে একটা প্রোটন চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল আছে তার গতিবেগের মান হলো 5 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড এবং যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে সে গতিশীল আছে তার মান হলো 0.40 টেসলা বলা আছে চৌম্বক ক্ষেত্রটি প্রোটনের বেগের সঙ্গে 3 ডিগ্রি কোণে প্রযুক্ত মানে প্রোটনের যে গতিবেগ যার অ্যাঙ্গেল কি ভি আর চৌম্বক ক্ষেত্র কি বি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 3 ডিগ্রি মানে থিটা কি 30 ডিগ্রি প্রোটনের ত্বরণ কত হবে ত্বরণ চেয়েছে ভর দেওয়া আছে কথা হলো এর যে সলিউশন করব প্রথম যে চিন্তাটা করব আমরা ত্বরণ ত্বরণ মানে কি জানি বল বাই ভর কারণ বল মানে ভর ইনটু ত্বরণ তাহলে ত্বরণ মানে কি জানি বল বাই ভর আমরা জানি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সোজা অঙ্ক ত্বরণ যার সিম্বল কি এ ত্বরণ মানে কি বল বাই ভর কথা হবে এখানে চৌম্বক ক্ষেত্র আছে প্রোটন একটা কি আয়তকণা তাহলে একটা আয়তকণা যার নাম প্রোটন নির্দিষ্ট একটা বেগে চৌম্বক ক্ষেত্রের মধ্যে এত অ্যাঙ্গেলে প্রবেশ করছে তাহলে অবশ্যই সে কি চৌম্বক বল অনুভব করবে কারণ যেহেতু সে চৌম্বক
ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে। F ইকুয়াল টু কি জানি, কিউ ভি ভি সাইন থিটা, চুম্বক বল বা ম্যাগনেটিক ফোর্স Fm। তাহলে এখানেও Fm লিখব, কিউ ভি ভি সাইন 30 ডিগ্রি। হলো কথা, হলো প্রোটনের আধান আর ইলেকট্রনের আধানের মান কি সেম? মান সেম, ইলেকট্রন নেগেটিভ তো প্রোটন কি পজিটিভ। তোমরা মুখস্থ রাখবে প্রোটনের আধানের মান 1.6 × 10⁻¹⁹ কুলম্ব। পুরো অঙ্ক আমরা এসআই পদ্ধতিতে করব। ভি বলতে এখানে বেগের মান কত দেওয়া আছে, 5 × 10⁶। এসআই পদ্ধতিতে দেওয়া আছে 10⁶। বি এর মান কত আছে, 0.40 ইন্টু সাইন 30 মানে কি জানি, হাফ। এখানে মানগুলো আমি লিখে রাখছি, ভি ইকুয়াল টু কত, 5 × 10⁶ মিটার পার সেকেন্ড। বি এর মান দেওয়া আছে 0.40 টেসলা। থিটা ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। আর প্রোটনের ভর এম দেওয়া আছে এত, আর প্রোটনের আধান তোমরা মুখস্থ রাখবা 1.6 × 10⁻¹⁹ কুলম্ব। এই মানটা আমরা বসাবো এসআই পদ্ধতিতে, বসালাম এসআই পদ্ধতির একক কি নিউটন বলে। এই মানটা পুরোটাই এখন এখানে আমরা বসাবো, যদি বসাই তাহলে কি পাবো, 1.6 × 10⁻¹⁹ × 5 × 10⁶ × 0.4 / নিচে 2 × ভর, এম আছে, ভরের মান কি 1.6 × 10⁻²⁷। ক্যালকুলেশন করব, পুরো অঙ্কটা এসআই পদ্ধতিতে করেছি, এর মান যে আছে সেটা হলো 10⁴৪। এত এসআই পদ্ধতিতে করেছি, এসআই পদ্ধতির ধরন একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিছুই না, অঙ্কটার মধ্যে কি কণার বেগ দেওয়া আছে, বেগের মান দেওয়া আছে, চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, প্রোটনের ভর দেওয়া আছে। তো ত্বরণ মানে কি, বল বাই ভর। বল বলতে এখানে কোন বল, চুম্বক বল, যেহেতু আহিত কণাটা চুম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করেছে। চুম্বক বলের মান কি জানি, কিউ ভি ভি সাইন থিটা। সব ডেটা দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভি দেওয়া আছে, থিটা দেওয়া আছে, কিউ, যেহেতু এখানে আহিত কণাটা কি প্রোটন, প্রোটনের আধানের মান +9 বা 10 তোমরা পড়েছো, 1.6 × 10⁻¹⁹। সব কিছু এখানে বসাবা, তোমরা বসে টসে এত নিউটন পাবা, ক্যালকুলেটরে দেওয়ালেই এই পুরো মানটা এখানে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার আমরা একটা অঙ্ক করব, একটি ইলেকট্রন যার ভর হচ্ছে 9.1 × 10⁻³১ কেজি, আধান হচ্ছে কি −1.6 × 10⁻¹⁹ কুলম্ব। মাইনাস বলতে ইলেকট্রনের আধান নেগেটিভ, মানটা হলো 1.6 × 10⁻¹⁹ কুলম্ব। আমরা যখন অঙ্ক করবো শুধু মানটা বসাবো, মাইনাসটা দরকার নেই। 10⁶ মিটার পার সেকেন্ড বেগে একটি চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে। বলা হয়েছে একটা ইলেকট্রন, অবশ্যই সেটা একটা চার্জ পার্টিকেল, যার ভর দেওয়া আছে, আধান দেওয়া আছে, 10⁶ মিটার পার সেকেন্ড বেগে একটি চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে এবং 10 সেমি ব্যাসার্ধে একটি বৃত্তপথে ঘুরতে থাকে। চুম্বক ক্ষেত্রটির মান কত? এখানে বলা আছে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে একটা আহিত কণা ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরছে, তার ব্যাসার্ধের মান দেওয়া আছে এবং চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে। তাহলে সলিউশন করছি, কি কি দেওয়া আছে এগুলো আগে আমরা লিখব। প্রদত্ত বা দেওয়া আছে বেগের মান দেওয়া আছে কত, 10⁶ মিটার পার সেকেন্ড। ব্যাসার্ধের মান কত, 10 সেমি। যা করবো সব এসআই পদ্ধতিতে করবো, সেমিটাকে মিটারে কনভার্ট করলে কি 100 দ্বারা কি করবো আমরা ভাগ করলে হবে 0.1 মিটার। হলো ভর দেওয়া আছে, ভরের মান কত, 9.1 × 10⁻³১ কেজি। এগুলো ডেটা মুখস্থ রাখবা, মানে বিশেষ করে ভর আধান। আর দেওয়া আছে কি আধান, 1.6 × 10⁻¹⁹ কুলম্ব। হলো ভি আর এম কিউ দেওয়া আছে, চেয়েছে কি ম্যাগনেটিক ফিল্ড। কথা হলো একটা আহিত কণা বৃত্তাকার পথে চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন ঘুরতে থাকবে তখন তার ব্যাসার্ধের ফর্মুলা আমরা কি জানি, এই থিওরিটা কিন্তু আমি পড়াইছি,
আমরা জানি বৃত্তাকার পথে গতিশীল আয়তকণার ব্যাসার্ধ r = কি জানি mv / qb। এখান থেকে b এর মান বের হয়ে যাবে, এখান থেকে লিখতে পারি b = mv / qr। সব ডেটা দেওয়া আছে, আমরা বসাবো এখন শুধু মানগুলো। 9.1 × 10⁻³১, v এর মান কত 10⁶, ডিভাইডেড বাই q এর মান কত 1.6 × 10⁻¹৯, r এর মান কত 0.1। তাহলে b এর মান যেটা ক্যালকুলেশন করে পাওয়া যাবে সেটা হলো 5.6 × 10⁵ টেসলা, কারণ এসআই পদ্ধতিতে b এর একক টেসলা অথবা কি ওয়েবার পার মিটার স্কয়ার। এটাই হলো এই অঙ্কের সলিউশন। আমরা আরেকটা অঙ্ক করব, এখানে বলা আছে একটি সাইক্লোট্রনে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক 12 মেগা, যখনই বড় হাতের এম থাকবে মানে কি মেগা মানে হাই ফ্রিকোয়েন্সি। সাইক্লোট্রন হলো একটা কি অ্যাসিলারেটেড ডিভাইস, মানে যার সাহায্যে যে কোনো কণার ত্বরণ বাড়ানো হয় বা বেগের মান বাড়ানো হয়। বলা আছে একটি সাইক্লোট্রনে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক, মানে কম্পাঙ্কের মান এখানে কি 12 মেগাহার্জ দেওয়া আছে, এবং ডি এর ব্যাসার্ধ মানে ব্যাসার্ধের মান দেওয়া আছে 0.53 মিটার। এই থিওরিটা আমি তোমাদের পড়াইনি, আমি যখন এসি চ্যাপ্টার পড়াবো তখন সাইক্লোট্রন সম্পর্কে পড়াবো। এখানে ব্যাসার্ধের মান দেওয়া আছে 0.53 মিটার, কম্পাঙ্কের মান দেওয়া আছে 12 মেগাহার্জ। বলছে এর রোমান ওয়ান, এর সাহায্যে প্রোটন কণার বেগ বৃদ্ধি করতে হলে কি মানে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করতে হবে। একটু আগে বললাম সাইক্লোট্রন হলো এমন একটা ডিভাইস যার সাহায্যে কি কণার ত্বরণ বাড়ানো হয় বা বেগের মান বাড়ানো হয়। এখানে বলা আছে সাইক্লোট্রন ডিভাইসের সাহায্যে একটা প্রোটন কণার যদি বেগ বাড়ানো যায় তাহলে কত মানের চুম্বক ক্ষেত্র প্রয়োগ করতে হবে। সেই সাইক্লোট্রনে যে ডি ব্যবহার করা হয় তার ব্যাসার্ধ দেওয়া আছে এত, তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এত। তাহলে সলিউশন করছি, দেওয়া আছে যেগুলা দেওয়া আছে সেগুলা আগে আমরা লিখে নিব। দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সিম্বল কি ছোট হাতের এন অথবা ছোট হাতের এফ, একই জিনিস, বা নিউ লেখা হয় নিউ। তো ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে 12 মেগাহার্জ, কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সির একক কি হার্জ। তো মেগাহার্জটাকে হার্জে কনভার্ট করব, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। 1 মেগাহার্জ মানে কি 10⁶ হার্জ, তাহলে এটা আমরা এখানে ইউজ করব। 12 × 10⁶ হার্জ ফ্রিকোয়েন্সি হলো, আর দেওয়া আছে ব্যাসার্ধের মান, ব্যাসার্ধের সিম্বল কি ছোট হাতের আর, 0.53 মিটার। হলো ভরের মান দেওয়া আছে, প্রোটন কণার আধানের মান দেওয়া আছে। বলা আছে এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত, তাহলে বি ইকুয়াল টু কি প্রশ্নবোধক চিহ্ন। একটু আগে যে আমরা করলাম যে আমরা জানি আর ইকুয়াল টু কি mv / qb, এখান থেকে আমরা চুম্বক ক্ষেত্রের মান পেয়ে যাব mv / qr। m এর মান কি 1.6 × 10⁻²⁷, v এর মান কত এখানে, আচ্ছা এখানে তো v এর মান দেওয়া নেই, q দেওয়া আছে, r দেওয়া আছে, m দেওয়া আছে, v কি দেওয়া আছে, v দেওয়া নেই। তাহলে v এর মান কি বের করতে হবে এই ডেটা গুলার সাহায্যে। এই ডেটা গুলা দেওয়া আছে, কার মান চেয়েছে, b চেয়েছে, b কোন ফর্মুলা আছে, r মানে কি mv / qb, m দেওয়া আছে, q দেওয়া আছে, r দেওয়া আছে, বাট v কি দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে v এর মান বের করতে হবে, এর সাহায্যেও আমরা বের করতে পারবো বা এই ফর্মুলা না ইউজ করলেও পারবো। আর একটা সোজা প্রসেস আছে তার সাহায্যে করছি, যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমরা জানি সাইক্লোট্রন কম্পাঙ্ক পড়াইছি তোমাদের আমি n = qb/2πm, সাইক্লোট্রন কম্পাঙ্ক n = qb/2πm খুব সহজে বের হয়ে যাবে এখান থেকে b এর মান। তাহলে b ইকুয়াল টু কি 2πmn/q, এখন ডেটা গুলো বসাবো, 2π m এর মান কত 1.6 × 10⁻²⁷, n এর মান কত পেলাম 12 × 10⁻²⁷, q বলতে কি প্রোটনের আধান 1.6 × 10⁻¹⁹ দেওয়াই আছে। সব ডেটা গুলো এখানে পুট করে দিলাম এই ইকুয়েশনে,
বসে বসে যেটা মান পাবো আমরা সেটা হলো b এর মান এখানে পাবো 0.79 টেসলা। b এর মান আমরা পেয়ে গেলাম। রোমান 1 শেষ, এবার দেওয়া আছে রোমান 2। নির্গত প্রোটনের গতি শক্তি কত? এই যে আমরা সাইক্লোট্রন ডিভাইসের সাহায্যে প্রোটন কণার গতিবেগ বাড়াবো, গতিবেগ বাড়াচ্ছি মানে কি গতি শক্তি বাড়ছে, তাহলে তার প্রোটনের গতি শক্তি কত? প্রোটন একটা কি কণা যার ভর কি m, যার মান দেওয়া আছে এত। আমরা জানি m ভর সম্পন্ন একটা কণা যদি v বেগে গতিশীল থাকে তাহলে তার গতি শক্তি ek equal to কি জানি half m v square, এটা আমরা জানি। আর কিছু মনে করছে বা কোনো ফর্মুলা মনে করছে না? আচ্ছা, m ভর সম্পন্ন একটা আয়তন কণা যেটা কি প্রোটন, v বেগে যদি গতিশীল থাকে তাহলে তার গতি শক্তি কি হাফ এম ভি স্কয়ার। এম দেওয়া আছে বাট ভি তো দেওয়া নেই, তাহলে ভি বের করতে হবে। একটু আগে যে ইকুয়েশনটা লিখলাম আর মানে কি জানি আমরা, এম ভি ডিভাইডেড বাই কিউ ভি, এখান থেকে কিন্তু আমরা ভি এর মান এখন পেয়ে যাব কিউ ভি আর ডিভাইডেড বাই এম। কিউ এর মান জানি, ভি এর মান এখনই পেলাম, আর এর মান দেওয়াই আছে, এম এর মান দেওয়াই আছে, সব ডেটা যদি এখানে বসাই এসআই পদ্ধতিতে তাহলে বেগের একক কি পাবো, একটা নির্দিষ্ট মান পাবো এত মিটার পার সেকেন্ড, সেটা এখানে আমরা বসাবো। তাহলে হাফ এম কিউ স্কয়ার বি স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই এম স্কয়ার, ফাটাফাটি করলে কিউ স্কয়ার বি স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই 2m। এখন আমরা মান বসাবো, অতএব এর মান কি 1.6 × 10⁻¹⁹ স্কয়ার। বি এর মান কত পেলাম 0.79, তার স্কয়ার। ডি এর ব্যাসার্ধ কত দেওয়া আছে 0.53, এত স্কয়ার ডিভাইডেড বাই 2 × এম এর মান কত 1.6 × 10⁻¹⁹। পুরো মানটা কি এসআই পদ্ধতিতে বসলাম, গতি শক্তি কি একটা শক্তি, শক্তির এসআই একক কি জুল, তাহলে কি এত ইনটু জুল পাবো, যে মানটা এখানে পাওয়া হয়েছে সেটা হলো 1.34 × 10⁻¹২ জুল, 10⁻¹২ জুল এসআই পদ্ধতিতে করলাম। কিন্তু শক্তির আর একটা একক আছে, তোমরা জেনে রাখবা বা এগুলো যদি আমি করাবো যখন অনুশীলনীর অঙ্ক করাবো, এগুলো কিন্তু আমি অনুশীলনীর অঙ্ক করাচ্ছি না, অনুশীলনীর অঙ্ক আরো দুই দিন পর করাবো একদম টপিক ওয়াইজ। কথা হলো শক্তির আরেকটা একক হলো ইলেকট্রন ভোল্ট, ইভি মানে কি ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট মানে তোমরা মনে রাখবা 1.6 × 10⁻¹⁹ জুল, এটা আমরা কি জুলে পেলাম, তাহলে জুলটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে এটা দ্বারা কি করব ভাগ করব, এখান থেকে লিখতে পারি 1 জুল ইকুয়াল টু কি 1 ডিভাইডেড বাই এত ইলেকট্রন ভোল্ট। তো এখানে যদি আমরা ইলেকট্রন ভোল্ট এটা পেতে চাই তাহলে 1.34 × 10⁻¹২ ডিভাইডেড বাই 1.6 × 10⁻¹⁹, তখন জুল হবে না একক, তখন কি হবে ইলেকট্রন ভোল্ট। তা ক্যালকুলেশন করে যেটা মান পাই আমরা তার মান হলো 8.375 × 10⁻¹⁶ ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্টের আরো একটা বড় একক আছে, সেটা হচ্ছে কি 1 মেগা ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্টের না শক্তির, শক্তির আর একটা বড় একক হলো মেগা ইলেকট্রন ভোল্ট, 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁻⁶ ইলেকট্রন ভোল্ট। যখনই মেগা বলবে মেগা থেকে অন্য কিছুতে গেলে 10⁻⁶ দ্বারা গুণ করব, তাহলে এখানে যদি আমরা এটাকে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি এটাকে বলতে পারি আমরা 8.375 × 1 × 10⁻⁶ ইলেকট্রন ভোল্ট, 10⁻⁶ ইলেকট্রন ভোল্ট মানে কি 1 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে এটাকে আমরা 8.375 এখানে আমরা মেগা ইলেকট্রন ভোল্ট বসিয়ে দিলাম। আরেকবার বলছি আমরা গতি শক্তি পেলাম, ক্যালকুলেশন করে সব এসআই পদ্ধতিতে ডেটাগুলো বসাইছি আমরা, তো গতি শক্তির এসআই একক কি জুল, তাহলে জুলে পেলাম। অ্যানসারটা যদি ইলেকট্রন ভোল্টে বের করতে চাই শক্তির আরেকটা একক হলো ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 × 10⁻¹⁹ জুল, তাহলে জুলটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে এত দ্বারা ভাগ করব,
ইলেকট্রন ভোল্টে যদি জুলে কনভার্ট করি তাহলে এত দ্বারা গুণ, আর জুলকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে এই সংখ্যাটা দ্বারা কি করব, ভাগ করব। ভাগ করলাম, ক্যালকুলেশন করে পেলাম এত। শক্তির আরেকটা বড় একক হলো 1 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে কি 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। এখানে কি 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট আছে, তাহলে এর জায়গায় কি মেগা ইলেকট্রন ভোল্ট বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল।